আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সেন্ট্রাল ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল কোশ্চেন 11-9 এর কবিতার যে পংক্তিটা থাকে সেই পংক্তি আর কিভাবে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের সাথে আলোচনা। দেখো, 11-9 তোমাদের পাঠ্যবই থেকে কবিতা যে কোনো পংক্তি, সেটা প্রথম অংশ হতে পারে, মাঝখানের অংশ হতে পারে, শেষের অংশ হতে পারে, যে কোনো অংশ থেকে তোমাকে কিছু পংক্তি প্রশ্নে দেওয়া থাকবে। তারপর সেই পংক্তি অনুযায়ী তোমাকে তিনটা কোশ্চেন দেওয়া থাকবে। তিনটা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে সেগুলো কি করতে হবে, আনসার করতে হবে। কয় নম্বর এটা? এটা হলো 11-9। দেখো, আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের পাঠ্যবইয়ের ঘাসফুল কবিতাটা। এখানে আছে, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে ছিল না নরম পাতা, শুধু দেখো আর কুশিকর মনে সূর্যের সাথে ঘাসি কিরণে, কেমন আমরা হেসে উঠি আর ঝুলে ঝুলে নারী মাথা। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর গুলো লেখার জন্য আমাদের কি করতে হবে, এই পংক্তি গুলো বারবার আমাদের পড়তে হবে। আমরা যখন কোশ্চেনটা হাতে পাবো আমরা কি করবো, পংক্তিটা বারবার পড়বো এবং প্রত্যেকটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করবো। যখন আমরা সম্পূর্ণটা অর্থ একটা মূল ভাবের মতো আমরা বুঝবো, তাহলে আমরা কি করবো, এই যে তিনটা প্রশ্ন থাকবে দুটার উত্তর কি করবো, সুন্দর করে বুঝিয়ে লিখতে পারবো। ঠিক আছে, যেমন দেখো, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, এখানে কি করেছে, ঘাস মানে ঘাসফুল চিনে যে ঘাসের যে ছোট ছোট ফুলগুলো থাকে সেই ঘাসফুল কি করলো, মানুষের কাছে সে মিনতি জানালো। মিনতি কিভাবে জানালো, যে আমরা ছোট ছোট ফুল, হাওয়ার সাথে কি করি দোলায় মাথা, তুলনা মোদের দোলনা দোলনা পায়ে ছিল না নরম পাতা। আমাদের তুমি কি করো না, তুলনা কিংবা পায়ের বিষে নষ্ট করো না, এটা ঘাসফুল মানুষের কাছে মিনতি করেছে। শুধু দেখো আর কুশিকর মনে, শুধু তোমরা কি করে যাও, প্রকৃতির এই যে অপরূপ একটা সৃষ্টি, তোমরা মানুষরা এটা শুধু দেখো এবং খুশি পাও। প্রকৃতির এই যে অপার একটা সৌন্দর্য, মানুষকে সৃষ্টিকর্তা কি করেছে, অপার আনন্দ দেওয়ার জন্য প্রকৃতিকে বিভিন্ন উপাদান ছড়িয়ে দিয়েছে মানুষের আনন্দ উপভোগ করার জন্য। সূর্যের হাসি, সূর্যের সাথী হাসির কিরণে, কেমন আমরা এসে উঠি আর দূরে দূরে নারী মাথা। সূর্যের হাসি, সূর্যটা যখন পূর্ব আকাশে উদয় হয় তখন সূর্যের হাসির সাথে সাথে কি করি, আমরাও হেসে উঠি এবং কেমন ধুলে ধুলে নারী মাথা, এবং হাওয়ার সাথে আমরা ধুলে ধুলে মাথা নিয়ে আমরা আমাদের কি করি, আনন্দ প্রকাশ করি। তাহলে এখানে এই যে পংক্তি গুলো আছে, যে এখানে আমরা কি করেছি, ঘাসকে সে বিনতি জানিয়েছে মানুষের কাছে, তারা যে আনন্দ নিয়ে জীবনটা উপভোগ করছে, আমরা যেন তাদের নরম পাতা কিংবা তাদের পায়ের নিচে পুষ্ট না করে তাদের এই আনন্দটাকে বাধা না, আমরা যেন প্রকৃতির এই অপার সৌন্দর্যটা মানুষরা যেন নিজেও উপভোগ করি। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি, পংক্তিগুলো তোমরা বারবার বারবার পড়বে এবং অর্থটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন, এখানে কি প্রশ্ন আছে, কলা ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি বলেছে। এখানে দেখো দুইটা ভাগ আছে, ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি বলেছে, আর একটা হলো দুই বাক্য। তাহলে ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি বলেছে, দেখো প্রথম লাইনে আছে, ঘাসফুল আমাদের উদ্দেশ্যে বলেছে তোমরা আমাদের পায়ের তোলা কি করো না, পিষ্ট করে আমাদের নষ্ট করো না। এটা তুমি দুইটা বাক্যে লিখবা, ঘাসফুল আমাদের কি করেছে দুইটা বাক্যে। তাহলে দুইটা বাক্য কি হয়, একটা মিনতি জানিয়েছে প্রথমটা, যে আমাদের পায়ের তোলে তুমি পিষ্ট করো না, আর একটা আমাদের হচ্ছে নরম পাতাগুলো তুমি ছিল। আমাদের মানুষের কি আছে, এই বদভ্যাসটা কিন্তু আছে, ঠাস করে একটা ফুল ছিঁড়ে ফেলি, একটা পাতা ছিঁড়ে ফেলি, গাছের একটা ডাল ভেঙে ফেলি। কবি আমাদের এখানে ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছে, যে আমরা কেন শুধু শুনি, আমাদের মানুষের এই যে খারাপ, এই যে বদ অভ্যাস, এটা আমাদের কি করতে হবে, পরিবর্তন আনতে হবে। কারণ মানুষের যেরকম জীবন আছে, বৃক্ষ এবং ফুলেরও সেরকম জীবন আছে। ঠিক আছে, এখন থেকে যাও খ নাম্বার প্রশ্ন, কবিতা অংশটুকুর মূল ভাব পাঁচটি বাক্যে লেখে। কবিতা অংশটুকু, দেখো সম্পূর্ণ কবিতা না, কিন্তু কবিতা অংশ চেয়েছে, তাহলে কবিতা অংশ কোনটা, এই যে ঠিক এটা, এতটুকু আমরা সম্পূর্ণ ভাষণের মূল ভাব কিন্তু চাই, চেয়েছি কবিতা অংশটুকু। আমার প্রশ্নে যে অংশটুকু আছে, আমি শুধু ওই অংশের মূল ভাবটা কয়টা বাক্যে লিখবো, পাঁচটি বাক্যে লিখবো। তাহলে এখানে আমরা পাঁচটি বাক্যে কি কি লিখতে পারি, তুমি লাইন বাই লাইন দেখো অর্থ বুঝে আমরা কিন্তু লিখতে পারি। যেমন আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, প্রকৃতি এই যে অপার সৃষ্টি ঘাসফুল, সে ছোট আকারে খুবই ক্ষুদ্র। তারপর
খাসুলের বিনতি আগে প্রশ্ন আমরা যে দুটো বাক্য দিয়েছি এই দুটো বাক্য দিয়ে দিতে পারি যে আমাদের পায়ের তলা গুলো তোমরা পিষ্ট করো না এবং আমাদের নরম করছে পাতা এবং ফুল গুলো তোমরা ছিল না। তারপর দিতে পারি শুধু দেখো আর খুশি হও মনে, খাসুল আমাদের মানুষদের কাছে আগ্রহ করেছে, আমরা তোমরা আমাদের কি করো না নষ্ট করো না, আমাদের এই ছোট্ট প্রাণটাকে তোমরা নষ্ট করো না, তোমরা দেখো এবং খুশি হও প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করো। চার নম্বর, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি। তাহলে সূর্য যখন উদয় শুরু হয় সূর্যের হাসির সাথে সাথে ঘাসগুলো কি করে তারাও হেসে ওঠে। তারপর আসো দূরে দূরে নারী মাথা, এবং আমরা হাওয়ার সাথে সূর্যের আলো মিশেলে আমরা দূরে দূরে মাথা নিয়ে তাদের নৃত্য কিংবা আনন্দটা তারা উদযাপন করে। এভাবে আমরা লাইন থেকে লাইন 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 পাঁচটা বাক্য লিখে দিই, ঠিক আছে। তারপর আসো তিন নাম্বার, গ নাম্বার, বিদ্যালয়ের ফুলের বাগান এবং বৃক্ষ সাগর করলে তোমার এটি করণীয় কি? বিদ্যালয় তোমার স্কুলে যে ফুলের বাগান আছে কিংবা বৃক্ষ সাগর করলে তুমি তিনটা করণীয় কিভাবে তুমি এটি সংরক্ষণ করবে? বৃক্ষ কিংবা ফুলের বাগান তুমি কিভাবে সংরক্ষণ করবে? তিনটি কারণ কিভাবে লিখব আমরা? আমরা প্রথমে লিখতে পারি আমার বিদ্যালয়ের ফুলের বাগান কিংবা বৃক্ষকে আমি কি করবো, যত্ন নেব, নিজে থেকে কি করবো যত্ন নিব, এবং নিজের যে বদ অভ্যাস গুলো আছে এবং আমার সহপাঠীদের যে বদ অভ্যাস গুলো আছে তার থেকে আমরা কি করব নিজেকে সচেষ্ট হওয়ার চেষ্টা করব। যেমন যে পাতা ছিঁড়া, এত সুন্দর ফুল ফুটেছে, আমি একটা ডাল দিয়ে ছিঁড়ে ফেললাম, না এটা করা যাবে না। দুই নাম্বার হলো আমি চারদিকে কি করব বাগান বেড়া দিব এবং জলসেচের ব্যবস্থা করব। জলসেচ মানে বৃক্ষকে পানি দিব, যেটা আমি নিয়মিত জলসেচের ব্যবস্থা করব। তিন নাম্বার, বৃক্ষ সম্পর্কে তোমার তিনটি করণীয়, তিন নাম্বারটা হবে বৃক্ষকে এবং এই ফুলের বাগানকে রক্ষা করার জন্য আমি সর্বদাই কি করবো সচেষ্ট থাকবো, সর্বদা সচেষ্ট থাকবো এবং আমার আশেপাশের মানুষকেও সচেষ্ট করবো, ঠিক আছে। এরকম তাহলে কোনদিক থেকে যে তিনটা প্রশ্ন আমরা ঠিক এই অংশটুকুর মধ্যে করে করে আমরা সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে আশা করি তোমরা বুঝতে পারবে এবং পাঠ্যবইয়ের কবিতা গুলো বারবার বারবার পড়বে এবং অর্থ বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থেকো, সাবধানে, আল্লাহ হাফেজ।